বাংলাদেশত সংখ্যালঘু সম্প্ৰদায়ৰ ওপৰত হোৱা অত্যাচাৰৰ বিৰুদ্ধে এইবাৰ কৰিমগঞ্জত গৰজি উঠিল হিন্দু সমাজ। হিন্দু ৰক্ষা বাহিনীৰ আহ্বানত আৰম্ভ হোৱা এই প্ৰতিবাদত যোগদান কৰে কেইবা সহস্ৰাধিক লোকে। মূৰত কলা কাপোৰ বান্ধি হাতে হাতে প্লেকাৰ্ড লৈ অতি শীঘ্ৰে হিন্দুৰ ওপৰত মৌলবাদী মুছলমানৰ আক্ৰমণ বন্ধ নকৰিলে বিষম পৰিস্থিতিৰ হুংকাৰ দিয়ে। কেন্দ্ৰীয় চৰকাৰে সংখ্যালঘু হিন্দু চুবুৰীয়া দেশখনক সুৰক্ষা দিবলৈ অতি শীঘ্ৰে হস্তক্ষেপ কৰাৰ দাবী কৰিছে প্ৰতিবাদী লোকসকলে। আমি কার্যসূচী গ্রহণ করছো বাংলাদেশ চলো বলে, তার কারণ বাংলাদেশক আমার হিন্দু হিন্দু মানুষক যেভাবে হত্যা অত্যাচারিত আমার মা ভুন কই আছে করে আছে, এই কারণে আমি আজ তীব্র গরিহনা দিবল কারণে আমি এই মিছিলটো বাংলাদেশ চলো অভিযানের আরম্ভ করেছি। রামকৃষ্ণ নগরত সেই মন্দির খিনি ভাঙিছে, আজি কি জলালুদ্দিন আহমেদ বলে যে মানুষজন আজি করেছে তারও তীব্র গরিহনা পুলিশ প্রশাসনক আমি জানাইছো। ইতিমধ্যে ইহতক গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিবর কারণে হিন্দুরক্ষী বাহিনী দলে আজি তীব্র আহ্বান জানাইছে।